হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমার নাম অঙ্কিতা পোদ্দার। অ্যান একাডেমি প্ল্যাটফর্মে তোমরা সকলে যুক্ত রয়েছ। আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে তোমাদের সাথে আমি ইম্পর্টেন্ট কয়েকটি তথ্য শেয়ার করব 2 এপ্রিল 2020 থেকে। 2 এপ্রিল 2020 এই পার্টিকুলার দিনের দ্য হিন্দু, পিআইবি, লাইভ মিন্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস, রাজ্যসভা টিভি, টাইমস অফ ইন্ডিয়া, বিজনেস লাইন, এইরকম অনেক ইম্পর্টেন্ট নিউজ পেপার রয়েছে যেখান থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটি তথ্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে এখানে জট ডাউন করে প্রোভাইড করে থাকি ইচ অ্যান্ড এভরিডে। ইচ অ্যান্ড এভরিডে এই কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশনের সাথে সাথে তোমাদেরকে হাইলাইট প্রোভাইড করা হয় এবং অ্যাট দি এন্ড এমসিকিউ ডিসকাস করা হয়। সো তোমরা যদি এই ক্লাসটি রোজ করতে থাকো মন দিয়ে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভয়টা সেটা অনেকটাই কেটে যাবে। আজকের আমাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন নাম্বার 1টি রয়েছে সেটি কাশ্মীরকে নিয়ে। কাশ্মীরকে নিয়ে আমাদের বেশ কয়েকটি সেকশন রয়েছে, আমরা আলোচনা করব। গুড মর্নিং টু অল অফ ইউ, সকলকে ক্লাসে ওয়েলকাম জানাই। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলো না। কাশ্মীর পার্টিজ অপোজ নিউ ডোমিসাইল লস। তাহলে কাশ্মীরের এখানে ওমর আবদুল্লার ছবি আমরা দেখতে পাচ্ছি। রিজিওনাল পার্টি ইনক্লুডিং দি রিসেন্টলি ফ্লোটেড জম্মু কাশ্মীর আপনি পার্টি দ্যাট মেট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি রিসেন্টলি, দ্য ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড দি পিপলস কনফারেন্স ডিপ্লোর দি সেন্ট্রিজ মুভ টু ব্রিং দি নিউ ডোমিসাইল ল টু দি ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এখানে জম্মু কাশ্মীরের একটি পার্টির নাম উঠে আসছিল যার নাম হচ্ছে আপনি পার্টি। সেই আপনি পার্টিতে এখানে দেখা যাচ্ছে যে নতুন যে ডোমিসাইল রুলটা প্রোভাইড করা হয়েছে নরেন্দ্র মোদিজির দ্বারা, তা ওনারা মানতে রাজি নন। এবার ডোমিসাইল কথার মানে কি সবার আগে আমাদের সেটা জানতে হবে। ডোমিসাইল রেফার্স টু দি প্লেস ইউ কল হোম পার্মানেন্টলি, মানে তোমার বাসস্থান, তুমি যেখানে বাড়ি বলে থাকো, তোমার বাড়ি পার্মানেন্ট বাড়ির অ্যাড্রেস যে জায়গাটাকে বলে থাকো তাকে আমরা ডোমিসাইল বলি। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কিছুদিন আগে তোমাদেরকে পড়িয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে। সো এক্ষেত্রে রিসেন্টলি সেন্ট্রি ডিফাইন করেছে জম্মু কাশ্মীরের ডোমিসাইল রুলকে, জম্মু কাশ্মীরের ডোমিসাইল রুলকে। দেখো, ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড আ নোটিফিকেশন ডিফাইনিং ডোমিসাইল ইন দি ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ফর প্রোটেক্টিং জবস ইন দি গ্রুপ ডি ক্যাটাগরি অ্যান্ড এন্ট্রি লেভেল নন গেজেটেড পোস্ট ফর দি ডোমিসাইলস। মানে এই যে ডোমিসাইল, এই মানে এই নতুন যে রুলটা এটা আনা কেন হলো, তো জম্মু কাশ্মীর তোমরা জানো এখন ইউনিয়ন টেরিটরি। সো এখানে গ্রুপ ডি ক্যাটাগরির জবকে প্রোটেক্ট করার জন্য এবং নন গেজেটেড জব যেগুলো রয়েছে, পোস্ট যেগুলো রয়েছে এন্ট্রি লেভেলে, সেটাকে প্রোটেক্ট করার জন্য এই ডোমিসাইল রুলটাকে নিয়ে চলা হচ্ছে। এবার এখানে রিসেন্টলি এখানে যে চেঞ্জেসটা আনা হয়েছে, দেখো নোটিফিকেশনের দ্বারা যে চেঞ্জেসগুলো এসছে সেই চেঞ্জেসগুলো আনা হয়েছে পাবলিক সেফটি অ্যাক্টে, পিএসএ। পিএসএ আমি তোমাদেরকে আগেও জানিয়েছি পাবলিক সেফটি অ্যাক্ট কি, তো পিএসএ সম্পর্কে এখানে বলা হচ্ছে। এবার এখানে এখানে ওমর আবদুল্লার যে ছবি, অ্যাট দ্য টাইম ওয়েন অল আওয়ার এফর্টস অ্যান্ড অ্যাটেনশন শুড বি ফোকাসড অন দি কোভিড-19 আউটব্রেক, দ্য সেন্ট্রি স্লিপস ইজ আ নিউ ডোমিসাইল ল, insult is heaped in injury when we see the law offers none of the protection that were promised. So ekhane janano hocche ki national conference er ini ekjon leader Omar Abdullah uni janiechen je ei muhurte covid-19 ke outbreak ke niye amader sokoler somosto concern level ta, focus level ta shekhane dewa uchit, seta na diye keno amader ei muhurte onno chinta bhabna kora hocche. So ei je chinta bhabnar ei perspective e এখানে যে কথাটা উঠে আসছে সেই কথাটাকে মাথায় রেখে তোমাদের আশা করি ইচ্ছা হচ্ছে জানতে যে এই নতুন ডোমিসাইল রুলটা কি হয়েছে। আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো এখানে তার আগে ভ্যাকেন্সিজ ইন দি পোস্ট, এখানে যে পয়েন্টটা বলা হয়েছে এখানে একবার আমরা একটু আলোচনা করে নিই। অ্যাকর্ডিং টু দি এমএইচএ রিপ্লাই টু দি পার্লামেন্টারি প্যানেল অন ফেব্রুয়ারি 18, দে আর মোর দ্যান
84,000 ভ্যাকেন্সিজ ইন জম্মু কাশ্মীর, যার মধ্যে 22,078 পার্টেন্ট টু ক্লাস ফোর এমপ্লয়িজ, 54,775 নন গেজেটেড এবং 7,552 গেজেটেড লেভেল। তাহলে ক্লাস ফোর এমপ্লয়ি পর্যন্ত যোগ্যতা যাদের আছে তাদের জব ভ্যাকেন্সি 22,078, নন গেজেটেড পোস্টে 54,375 এবং গেজেটেড লেভেলে 7,552। দ্য অর্ডার ডিফাইন্স দ্য ডোমিসাইল। এবার এই ডোমিসাইলের অর্ডারটা যেটাই প্যারাগ্রাফটাতে লেখা আছে সেটা আমি গুছিয়ে তোমাদেরকে পরের পার্টে বলেছি। দেখো, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হ্যাজ ডিরেক্টেড ডোমিসাইল ফর গভর্নমেন্ট জব ইন নিউলি ক্রিয়েটেড ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর থ্রু দি জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অর্ডার 2020। সো জম্মু কাশ্মীরের রেসপেক্টে এতদিন ধরে আমরা দুটো ল নিয়ে খুব কথা বলতাম, ঠিক আছে, দুটো আর্টিকেল নিয়ে কথা বলতাম, ল বলাটা ভুল হবে, সেই আর্টিকেলটি কি কি তোমরা কমেন্ট করো, সেই দুটি সেকশন নিয়ে আমরা কথা বলতাম কিন্তু, ঠিক আছে। এবার সেই সেকশনগুলো এতদিন ধরে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল এবং এই সেকশনটি না থাকার পরবর্তী সময় জম্মু কাশ্মীরের মধ্যে যে একটা আনসার্টিনিটি দেখা যায় আফটার দ্যাট কিন্তু এই ডোমিসাইল রুলের চেঞ্জ এসেছে। সো এখানে অ্যাকর্ডিং টু দি নোটিফিকেশন অনুসারে কারা ডোমিসাইল হবে, এনি ওয়ান হু হ্যাজ রিসাইডেড ইন জম্মু কাশ্মীর ফর 15 ইয়ার্স অর হ্যাজ স্টাডিড ইন দি স্টেট ফর 7 ইয়ার্স, মানে জম্মু কাশ্মীরে যারা 15 বছর ধরে আছে অথবা তারা সেখানে পড়াশোনা করছে 7 বছর ধরে, and appeared in either the class 10 or class 12 examination, othoba tara class 10 porashona porikha diyeche ba class 12 porikha diyeche, will be eligible for domicile certificate. Tara চাইলে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য এলিজিবিলিটি পেতে পারে। তাহলে খুবই সহজ, 15 বছর অথবা 15 বছর তারা ওখানে থাকবে বা 7 বছর ধরে তারা ওখানে পড়াশোনা করবে, আইদার ক্লাস 10 দেবে বা ক্লাস 12 দেবে, তারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারে। দিস উড অ্যালাউ দেম টু অ্যাপ্লাই গেজেটেড অ্যান্ড নন গেজেটেড গভর্নমেন্ট জব, এবং এর দ্বারা তারা চাইলে গেজেটেড এবং নন গেজেটেড গভর্নমেন্ট জবে পার্টিসিপেট করতে পারে। ইয়েস, তোমরা ঠিকই বললে, 370 and 35A। দ্য নিউ রুলস অলসো স্টেটস দ্যাট মাইগ্রেন্টস রেজিস্টার্ড বাই দি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিশন অ্যান্ড নিড নট ফুলফিল দি অ্যামেন্ডেড রিকোয়ারমেন্ট। সো নতুন রুল এখানে আমাদেরকে বলে মাইগ্রেন্টস যারা রয়েছে, রেজিস্টার্ড যাদেরকে করা হয়েছে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিশনের দ্বারা, নিড নট ফুলফিল দি অ্যামেন্ডেড রিকোয়ারমেন্ট, মানে যারা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিশনের আওতায় পড়ে গেছে তাদের এই অ্যামেন্ডেড রিকোয়ারমেন্ট দরকার নেই ফুলফিল করার। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট এখানে কি বলছে, অর দি চিলড্রেন অফ দোজ সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়ালস, অল ইন্ডিয়া সার্ভিস অফিসিয়ালস, অফিসিয়াল অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, autonomous body of central government, public sector bank, official of statutory bodies, official of central universities and recognized research institute of central government who have served in Jammu Kashmir for the period of 10 years. এই যে এত 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 অফিসারদের কথা আমরা বললাম যারা জম্মু কাশ্মীরকে 10 বছরের জন্য সার্ভ করেছে, তারাও ডোমিসাইল সার্টিফিকেটের আওতায় পড়বে। Or children of residents of Jammu Kashmir who reside outside the Union Territory in connection with employment or business or for other professional or vocational reason but whose parents fulfill any of the conditions provided in the latest gazette notification will also entitled to domicile status. But কি বলছে, যেই সমস্ত বাচ্চা চিলড্রেনরা, আগেরও কিন্তু তাই, যে সমস্ত অফিসিয়ালদের চিলড্রেনদেরকে নিয়ে কথা বলা হচ্ছিল, যে সমস্ত অফিসিয়ালরা 10 বছর ধরে থাকতে এখানে জম্মু কাশ্মীরকে সার্ভ করছে তাদের শিশুদেরকে এখানে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে, আর একই রকম ভাবে জম্মু কাশ্মীরের রেসিডেন্ট যারা রয়েছে তাদের যে বেবিরা চিলড্রেনরা রয়েছে যারা হয়তো কাজের সূত্রে পড়াশোনার সূত্রে বা বিভিন্ন ভোকেশনাল রিজনে জম্মু কাশ্মীরের বাইরে রয়েছে, বাট তারা যদি মনে করে তাদের ডোমিসাইল সার্টিফিকেট চাই এবং তাদের প্যারেন্টসদের মধ্যে যদি সেই কন্ডিশনটা দেখা যায় তারা ফুলফিল করছে, সো এক্ষেত্রে তারাও কিন্তু জম্মু কাশ্মীরের আওতায় পড়তে পারে। সো ইনফরমেশনসটা তোমাদের জানার দরকার, বিকজ জম্মু কাশ্মীর একটি রিসেন্টলি হট টপিক, সো দ্যাটস ওয়াই আমি তোমাদের ডিটেলটা বলে দিলাম। নেক্সট এখানে ইনফরমেশন নাম্বার 3 কি বলছে, দেখো, নাও আ টনসোরিয়াল চ্যালেঞ্জ টু বিট দি লকডাউন ব্লুজ। সো এখানে প্রথম কথা দেখো, এই মুহূর্তে
আমাদের লকডাউনকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি এবং বিভিন্ন আলাদা আলাদা জায়গায় কিভাবে আমরা এগোতে পারি, বিভিন্ন আলাদা আলাদা রিকোয়ারমেন্টস গুলোকে আমরা কিভাবে নিয়ে চলতে পারি, সেটা একটা বিশাল বড় ব্যাপার। ফোর ইস্ট হিল রেসিডেন্ট হু রিসেন্টলি শেভড দেয়ার হেডস ফলোয়িং দ্য ক্লোজার অফ দি স্যালনস ইন কোজিকোডে। সো এখানে এই চারজন ব্যক্তির ছবি তোমরা দেখতে পাচ্ছ, হোম কোয়ারেন্টাইন শেভ চ্যালেঞ্জ তারা নিয়েছেন এবং তারা মুন্ডন করিয়েছেন। সো যেহেতু স্যালন সব বন্ধ, তো কি করবে, তাই জন্য তারা মুন্ডন করিয়েছেন। এখানে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের যে ইনফরমেশনটি রয়েছে, DRDO টু মেক 5 লেয়ার মাস্ক। DRDO রিসেন্টলি এখানে কন্ডাক্ট করা হয়েছে, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কন্ডাক্ট করেছেন একটি রিভিউ ভায়া দি ভিডিও কনফারেন্স, এবং এখানে তারা অ্যারেঞ্জমেন্ট করছে 20,000, 5টা লেয়ার থাকবে ওই মাস্কে। এবং DRDO এখানে এই মডিফিকেশনের দ্বারা নতুনভাবে এখানে চেষ্টা করছে যাতে ডক্টর বা ডিফারেন্ট হাই রিস্কি জোনে যারা রয়েছে তাদেরকে এই মাস্কটি প্রোভাইড করা। সো আমরা N95 মাস্ক সম্পর্কে পড়েছি, বাট এই যে নতুন ন্যানো টেকনোলজি বেসড যে মাস্কটি তৈরি করা হচ্ছে তার নাম হচ্ছে N99। ওকে, N99 কি 5টা লেয়ার সমৃদ্ধ এই মাস্ক। এবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হোয়াট ইজ দিস, দিস ইজ আ এজেন্সি অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চার্জড উইথ দি মিলিটারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, তো এখানে মিলিটারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, এবং রাজনাথ সিং হচ্ছেন গিয়ে ডিফেন্স মিনিস্টার, আমাদের ইউনিয়ন ডিফেন্স মিনিস্টারের নাম হচ্ছে কি রাজনাথ সিং, যাকে তোমরা এখানে দেখতে পারছ। সো 1958 হচ্ছে গিয়ে এই পার্টিকুলার DRDO-র ফাউন্ডেশন ইয়ার 1958। নেক্সট আমাদের যে ইনফরমেশনটি তোমাদেরকে বলার রয়েছে, জম্মু কাশ্মীর সেট করেছে PMRU অফ NPPA। সো জেনে রাখা দরকার হোয়াট ইজ PMRU অ্যান্ড হোয়াট ইজ NPPA। PMRU হচ্ছে প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট, PMRU প্রাইস মনিটরিং রিসোর্স ইউনিট। NPPA কি, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি, মানে মেডিকেল যে ইকুইপমেন্টসগুলো রয়েছে তার যাতে দাম হঠাৎ করে বেশি করে না নিয়ে নেওয়া হয়, তার জন্য প্রাইস মনিটর করার এবং রিসোর্স ইউনিটকে কন্ট্রোল করার জন্য PMRU সেট আপ করা হয়েছে। জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি এটি 12তম স্টেট হয়ে গেছে যারা কিনা এই প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিটকে সেট আপ করেছে। PMRU অলরেডি সেট আপ করা হয়ে গেছে কাদের দ্বারা, সেট আপ বাই NPPA, দ্যাট ইজ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটির দ্বারা 11টি স্টেটে, ইনক্লুডিং কেরালা, ওড়িশা, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ অ্যান্ড মিজোরাম। এগুলো তোমাদের পড়ার দরকার নেই, শুধু জেনে রাখতে হবে PMRU ফুল ফর্ম কি, NPPA-র ফুল ফর্ম কি, পরীক্ষাতে যদি হঠাৎ করে দিয়ে দেয় যাতে উত্তর করে ফেলতে পারো। এবার PMRU কালেক্ট স্যাম্পলস অফ মেডিসিন, কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা অ্যান্ড মেড রিপোর্টস উইথ রেসপেক্ট অফ অ্যাভেলেবিলিটি, ওভার প্রাইসিং অফ মেডিসিন ফর টেকিং অ্যাকশন আন্ডার দি প্রভিশন অফ ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার। ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারের আন্ডারে এই PMRU কি করছে, বিভিন্ন ডেটা কে অ্যানালাইজ করছে এবং ডেটা অ্যানালাইজ করে তার রেসপেক্টে রিপোর্ট বার করছে যে কার কতটা অ্যাভেলেবিলিটি থাকার দরকার ওভার প্রাইসিং যাতে না হয়। অল মেডিকেল ডিভাইসেস শ্যাল বি রেগুলেটেড বাই দি গভর্নমেন্ট অ্যাজ ড্রাগস ফর কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড প্রাইস মনিটরিং। সো এখানে প্রত্যেকটি মেডিকেল ডিভাইসকে এখানে রেগুলেট করা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা, যেখানে কোয়ালিটি, আমাদের প্রাইস মনিটরিং কোয়ালিটিকে যাতে মেনটেন করা যায়। গভর্নমেন্ট ইজ রেগুলেটিং 24 ক্লাস অফ মেডিকেল ডিভাইসেস হুইচ হ্যাজ বিন notified regulated as drugs under Drugs and Cosmetics Act 1940, Drugs and Cosmetics Rules 1945. তাহলে এই যে 24টি বিভিন্ন ক্লাসের মেডিকেল ডিভাইসকে এখানে মেনটেন করা হবে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940-এর আওতায় এবং ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলস 1945-এর আওতায়, এই দুটি সাল একটু মনে রাখতে পারো। এবার অব দি আবাভ ফোর মেডিকেল ডিভাইস, চারটে মেডিকেল ডিভাইসকে এখানে যে দেখা হচ্ছে, দ্যাট ইজ কার্ডিয়াক স্টেইন, কার্ডিয়াক স্টেইন
তোমরা নাম শুনে থাকবে, হৃদরোগ যাদের হয়ে থাকে, যাদের পাম্প ঠিক করে করে না, তাদেরকে স্টেন বসানো হয়, সো কার্ডিয়াক স্টেন, ড্রাগ ইলিউটিং স্টেন। ড্রাগ ইলিউটিং স্টেন অনেক সময় কি হয়, বাইরে থেকে এক্সটার্নাল কিছু ইন্ট্যাক্ট করলে আমাদের পেশি হচ্ছে গিয়ে ইলিউট করে, ঠিক আছে, মানে হচ্ছে প্রসারিত হয়, সেইটা যাতে খুব বেশি প্রসারিত না হয় বা যতটা দরকার সেটার জন্য যে ড্রাগটাকে ইউজ করা হয় তাকে ড্রাগ ইলিউটিং স্টেন বলে। কন্ডোম সেখানে রয়েছে এবং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস রিগার্ডিং যাকে বলা যায় প্রেগনেন্সি কন্ট্রোল করার ডিফারেন্ট মেডিসিনসগুলো বা ডিভাইসেসগুলো এর আন্ডারে পড়ে। তো এই প্রত্যেকটিকে শিডিউল মেডিকেল ডিভাইসের মধ্যে রাখা হয়েছে, হুইচ সিলিং প্রাইজেস হ্যাভ বিন ফিক্সড, সিলিং প্রাইজেসকে তার ফিক্সড রেখে দেওয়া হয়েছে, চারটেকে মেনলি রাখা হয়েছে। ওকে, আশা করি অনেক কিছু তোমরা জানতে পারলে। তোমাদের জানাবো WBPSC সাবস্ক্রিপশন তোমরা যদি না করে থাকো এখনো পর্যন্ত, WBPSC সাবস্ক্রিপশনটি তোমরা সেরে ফেলো। শুধুমাত্র WBCS নয়, WBPSC ক্যাটাগরিতে যতগুলি এক্সাম আছে সমস্ত এক্সামের প্রিপারেশন আমরা প্রত্যেকটি টপ এডুকেটর্সরা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। ডিফারেন্ট টপ এডুকেটর্সদের মধ্যে ডিফারেন্ট আলাদা আলাদা ব্যক্তিত্বকে তোমরা দেখতে পাচ্ছ, তারা কন্টিনিউ বেসিসে চাইছেন এবং চেষ্টা করে চলেছেন তোমাদের পাশে থাকার। এবং এই যে প্রত্যেকটি এডুকেটররা ডিফারেন্ট আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে ডিল করছেন, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের একের অধিক টিচাররা রয়েছে, আপকামিং কোর্সেস তোমরা দেখতে পাচ্ছ এই লকডাউন পিরিয়ডে, তোমরা যাতে বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যেতে পারো তাই আমরা কন্টিনিউ কিন্তু সেই চেষ্টা করছি। ডিফারেন্ট ফ্রি ক্লাসেস তোমাদেরকে দেওয়া হচ্ছে, অনগোয়িং কোর্সেস তোমরা দেখতে পাচ্ছ, আমি এই মুহূর্তে ব্যাচ কোর্সে তোমাদেরকে পড়াচ্ছি। WBCS এর এই মেন্স কথা, এই মেন্সকে মাথায় রেখে আমি তোমাদের সাথে আলোচনা করে চলেছি, স্পেকট্রাম তোমাদের সাথে কভার করব আগামী মাসে, পুরো কমপ্লিট হিস্ট্রি অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন তোমাদেরকে পড়াচ্ছি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির কোর্স চলছে, প্রত্যেকটি কোর্স শুধু আর শুধুমাত্র তোমাদের জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলকে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, বিকজ প্রত্যেকটি লিংক আমরা সেখানে প্রোভাইড করে থাকছি যার দ্বারা তোমরা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। যে কোনোভাবে তোমাদের ফোনের সাহায্যে তোমরা যখন খুশি যেভাবে ইচ্ছে নিজেদের লাইভ ক্লাসকে দেখে নিতে পারছো, তোমাদের চাইলে তোমরা ল্যাপটপও ইউজ করতে পারো, কম্পিউটারও ইউজ করতে পারো, আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও তোমরা দেখতে পারো, অ্যাপের মাধ্যমেও দেখতে পারো, কুইজ সেকশন, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস সিরিজ, টেস্ট সিরিজ, সমস্ত কিছুর মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারো। 10% ডিসকাউন্ট কোড তোমরা অবশ্যই ইউজ করতে পারো, যার নাম হচ্ছে অঙ্কিতা লাইভ। 12 মাস 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা চাইলে করে ফেলতে পারো এবং এই মুহূর্তে 12 এবং 24 মাসের যে ছাড়টা তোমাদের দেওয়া হচ্ছে সেটা আর কখনো আমাদের দ্বারা এই ইনিশিয়েটিভটি নেওয়া হয়নি। এই কোয়ারেন্টাইন পিরিয়ডটাকে এনজয় করো, নিজেরা বাড়িতে বসে পড়াশোনা করো, প্রত্যেক দিন মাত্র 9 টাকা থেকে 13 টাকার বিনিময়ে মাসে 300 টাকার কাছাকাছি একটি সাবস্ক্রিপশন ফি যেটা তোমাদের পে করতে হচ্ছে, এত কম খরচে কিন্তু গোটা WBPSC-র পড়াশোনা করা খুবই অসম্ভব হয়ে যায়, যেটা আমাদের আনাকাডেমির দ্বারা তোমরা সম্ভব করতে পারবে। আমি সেখানে তোমাদের সাথে রেগুলার ক্লাস নিয়ে থাকি, চেষ্টা করবে তোমরা সেখানে প্রেজেন্ট থাকার। থ্যাংক ইউ। আজকের নেক্সট ইনফরমেশন যেটি রয়েছে, অন March 31, 2020 দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন টু লঞ্চ ইস নিউ মিশন কল সান রেডিও ইন্টারফেরোমিটার স্পেস এক্সপেরিমেন্ট, তো সানরাইজ, ওকে, নিউ মিশন, একটা সানরাইজ লঞ্চ করা হয়েছে নাসার দ্বারা, আ ভেরি লার্জ রেডিও টেলিস্কোপ টু স্টাডি হাউ সান জেনারেটস অ্যান্ড রিলিজেস জায়ান্ট স্পেস ওয়েদার স্টর্ম, ঠিক আছে, ইন্টু প্ল্যানেটারি স্পেস, প্ল্যানেটারি স্পেসে সান কিভাবে জেনারেট করে এবং রিলিজ করে জায়ান্ট স্পেস ওয়েদার স্টর্মকে, ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আজকের হাইলাইটসগুলো বেশি নেই, 5টি আছে, 5টি হাইলাইটস নজরে আমরা দেখে নিই। দ্য নিউ মুভ বাই IIT কানপুর উইল স্ট্রেদেন দি হেলথ সিস্টেম অফ দি কান্ট্রি অ্যামিড দি করোনা ভাইরাস ক্রাইসিস টু মেক পোর্টেবল ভেন্টিলেটার্স। IIT কানপুর এখানে পোর্টেবল ভেন্টিলেটার তৈরি করার চিন্তা ভাবনা করেছে করোনা ভাইরাস ক্রাইসিসকে মাথায় রেখে। হিমাচল প্রদেশ গভর্নমেন্ট স্টার্ট করেছে অ্যাক্টিভ কেস ফাইন্ডিং ক্যাম্পেইন ইন দি স্টেট, কজন অ্যাক্টিভ কেস রয়েছে সেটার একটি ক্যাম্পেইন। নাসা নতুন একটি মিশন লঞ্চ করেছে সানরাইজ, কিসের জন্য, জায়ান্ট পোলার পর্টিসেল স্টর্মকে স্টাডি করার জন্য। গভর্নমেন্ট লঞ্চ করেছে ডেডিকেটেড টুইটার হ্যান্ডেল কোভিড-19 আপডেটের জন্য। স্প্যানিশ প্রিন্সেস মারিয়া টেরেজা
মারিয়া টেরেজা অফ বোর্বন পার্মা, উনি হচ্ছেন প্রথম রয়্যাল যিনি কোভিড-19 জন্য মৃত্যুবরণ করলেন। ওকে, সো আমাদের আজকের কোশ্চেন নাম্বার 1 টি আমরা দেখে নেব। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি আরবিআই ডেপুটি গভর্নর? আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে কাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়? আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বিপি কানুঙ্গোকে। তোমরা ট্রাই করো কোশ্চেন্স গুলোর আনসার করার। কাকে এখানে জায়গা দেওয়া হয়েছে? বিপি কানুঙ্গোকে। নেক্সট কোশ্চেন, উইচ অর্গানাইজেশন হ্যাজ আনাউন্স দি সানরাইজ মিশন? চেষ্টা করো আনসার করার। প্রত্যেকে এখানে যারা প্রেজেন্ট রয়েছে ক্লাসে, চেষ্টা করো প্রত্যেকে আনসার করার। এই কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম উইচ অর্গানাইজেশন হ্যাজ আনাউন্স দি সানরাইজ মিশন। সানরাইজ মিশন কার দ্বারা এখানে অর্গানাইজ করা হয়েছে? ইয়েস, সানরাইজ মিশন অর্গানাইজ করা হয়েছে নাসার দ্বারা, এবং কারণটা আমরা আগেও পড়লাম দুবার। অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বট ক্ল্যারা হ্যাজ বিন ডেভেলপড বাই উইচ কান্ট্রি? ক্ল্যারা ডেভেলপমেন্ট করা হয়েছে ক্ল্যারার কোন কান্ট্রির দ্বারা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বট কল ক্ল্যারা ডেভেলপড হয়েছে উইচ কান্ট্রির দ্বারা? সো ক্ল্যারার এখানে ডেভেলপমেন্ট হয়েছে, ইয়েস, ইউএসএ দ্বারা। নেক্সট কোশ্চেন এবং আজকে শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য জিডিপি গ্রোথ এস্টিমেট অফ ইন্ডিয়া ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 অ্যাজ পার দি ইন্ডিয়া রেটিংস? ইন্ড্রে এরাও একটি রেটিং এজেন্সি, এরা জিডিপির গ্রোথের এস্টিমেশন জানিয়েছে। এই জিডিপি গ্রোথের এস্টিমেশন কত জানিয়েছে সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। সো ট্রাই করলেই তোমরা পারবে, এবং চেষ্টা করো নিজেদেরকে নিজেরা ট্রাই করে আনসারটা বার করার। সো এখানে 2021 ইন্ডিয়া রেটিং এর রেসপেক্টে এখানে আনসারটা হচ্ছে 3.6। এই ডেটাগুলো কি হবে বলতো? এখন অতটা পড়ার দরকার নেই, তোমাদেরকে যেটা বলবো তোমরা এই অর্থে ব্যাপারটাকে অবশ্যই একটা কাজ করবে, যেটা নোট করতে বলছি সেই খাতাটাকে বানাবে পরীক্ষার আগে, সেটা রিভাইজ করে একবার চলে যাবে, চোখ বুলিয়ে যাবে একবার। তোমাদের সাথে আমাদের অ্যাকাডেমির তরফ থেকে আমরা বিভিন্ন ক্লাসেস নিচ্ছি এই কোয়ারেন্টাইন পিরিয়ডে। প্রত্যেক সপ্তাহের বুধবার করে একটি ক্লাস থাকে 5টার সময়, যার মাধ্যমে ইন্ডিয়ান ইকোনমির একটি প্রচেষ্টা আমি তোমাদের সাথে এক্সাম নিয়ে থাকি। যে ফার্স্ট হয় তাকে অ্যাকাডেমির তরফ থেকে আফটার দি লকডাউন পিরিয়ড আমরা আমরা কি করব তাকে পুরস্কৃত করব। সো তোমরা এখানে পার্টিসিপেট করতে পারো। আমি তোমাদের সাথে সোম থেকে শনি যুক্ত থাকছি, কাল ম্যারাথন ছিল, দ্যাটস ওয়াই কালকের ক্লাসটা হয়নি। তো সকালবেলা 8টার সময় রোজ তোমাদের সাথে এই যে যুক্ত থাকছি, এই যুক্ত থাকার অর্থে তোমাদেরকে একটি কথাই বলার, প্লিজ এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করো, যাতে এই সুন্দরভাবে তোমাদের সাথে আমি যুক্ত থাকতে পারছি সেটা যাতে কন্টিনিউ রাখতে পারি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্লাস চলে প্রত্যেক সপ্তাহে টিউজডে অ্যান্ড থার্সডে 1টা থেকে। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের বেটারমেন্টের জন্য। এবং ইন্ডিয়ান ইকোনমি নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস নিই মন্ডে ওয়েডনেসডে ফ্রাইডে। ইন্ডিয়ান ইকোনমির অনেক ডাউটস তোমাদের থাকে, সেই ডাউটগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি তোমরা যাতে নিজেদের কনসেপ্টকে সুন্দরভাবে ক্লিয়ার করতে পারো। এই যে ইউটিউবে একাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি, সমস্ত জায়গায় জাস্ট ইউটিউবে অঙ্কিতা পোদ্দার লিখে সার্চ করো, আমার ভিডিওস পেয়ে যাবে। অ্যান একাডেমি প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করো, আমার ভিডিওস পেয়ে যাবে। এবং সমস্ত কিছু দেখে যদি মনে হয় হ্যাঁ সাবস্ক্রিপশন নিয়ে ডিফারেন্ট মডিফাইড বা একদম ক্লাসিফাইড কোর্সগুলো করা উচিত, অ্যান একাডেমি প্ল্যাটফর্মের প্লাস সেকশনে, পেইড সেকশনে যেগুলো রান করছে তোমরা করতে পারো। অঙ্কিতা লাইভ এই কোডটি ইউজ করে নিজেদের সাবস্ক্রিপশন করে নাও, বিকজ যত দেরি করবে তোমাদের প্রিপারেশনের টাইম কিন্তু তত চলে যাবে। হ্যাঁ কোয়ারেন্টাইন পিরিয়ড চলছে, হয়তো তাড়াতাড়ি এক্সাম হবে না, বাট এক্সাম হবে, যখন হবে সমস্ত কিছু যখন ঠিক হবে তখন কিন্তু সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এই টাইমটাকে ইউটিলাইজ করো, দেরি করো না, সাবস্ক্রিপশন করে নাও। থ্যাংক ইউ। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দাও তোমরা, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।